সব মিলে প্রথম দিন এসছে, পা দিয়েছে বাচ্চা ছেলে, পা বেয়ে যেই হোক, প্রথম যে খেলোয়াড়ের সঙ্গে তার আলাপ হবে সে হচ্ছে দীপেন্দ্র বিশ্বাস। সে এতটাই আপন করে নিতে পারে সবাইকে, এবং আমরা মহাদানে বলি দীপেন্দ্র অজাত শত্রু এখানে যারা বসে আছে সবাইকে, অনেক সিনিয়র সাংবাদিকও আছেন, তো তাকে নিয়ে আজকে যে অনুষ্ঠানটা সিনেমা হচ্ছে দীপু, সিনেমাটার নাম আপনারা দেখতে পাচ্ছেন। আমার ব্যক্তিগত যদি জিজ্ঞেস করেন আমি বলবো সিনেমাটা অনেক আগে হওয়া উচিত ছিল, কারণ দীপেন্দ্র বিশ্বাসের জীবনের যে লড়াই, দীপেন্দ্র বিশ্বাস যেভাবে জেলে উঠে এসেছে, যে জায়গা থেকে যে পরিস্থিতির মধ্যে উঠে এসে তারা ভারতবর্ষ কাঁপিয়েছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকের শিক্ষণীয়। বিখ্যাত চিকিৎসক সুমন্ত ঠাকুর, উনি শুভ কারণ আপনি এনাদের সঙ্গে আছেন, এরপর সংগ্রামকে শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে আছেন ডিওপি অর্ণব গুহ, তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে বলব। সবাই এখানে পরিচিত। এবার দীপেন্দ্র বিশ্বাস আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই মঞ্চে যারা রয়েছেন, আমার বাঁধকে দীপেন্দুদা, দীপেন্দুদাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ছবিটিতে আমাকে এই ছবিটি করার জন্য, অনুমতি দেওয়ার জন্য। সংগ্রামদা আছে, সংগ্রামদার খেলা আমরা প্রচুর দেখেছি, মাঠে বসে দেখেছি, একজন খুব পরিচিত এবং ভারত বিখ্যাত অর্থোপেডিক সার্জন আমার দাদা ডক্টর সুমন্ত ঠাকুর রয়েছে বাঁধকে, ওনার সঙ্গে আমার পরিচয়, তার কারণ উনি মিউজিক থেরাপির একজন অনন্য জনক, সেই হিসেবে ফুটবল খেলার মানে অত্যন্ত পাগল মানুষ, তো ওনাকে আজকে আমি নিজে আমন্ত্রণ করেছি। আমাদের হয়তো দীপুদার সঙ্গে আলোচনা হয়নি, আমার বাবাও কিন্তু একজন ফুটবলার ছিলেন, ওনার নাম তপন ব্যানার্জি, এফসিআই থাকতো, এফসিআই খেলতো, তো সেই সূত্রে ছোটবেলা থেকে আমার খুব উন্নতটা ফুটবল নিয়ে। মিউজিক ডিরেকশন আমি করেছি অনেক ছবিতে, বিক্রম সিংহ, খোকাজার সুরেশ, খিলাড়ি, ইডিয়েট, যে ছবিগুলো, বাট অ্যাজ এ ডিরেক্টর আমার স্বপ্ন ছিল। এবং বর্ষা এন্টারটেনমেন্টের যে কর্ণধার বর্ষা, ওর সঙ্গে কথা হয়েছিল ছবি করার নিয়ে, যখন তো আমি বলেছিলাম ছবি করলে প্রথম ফুটবল নিয়ে একটি ছবি করবো এবং দীপেন্দুদার উপর একটি ছবি করবো, তো সেই নিয়ে আমরা এগোচ্ছি। এটি একটি কমপ্লিট বায়োপিক যেরকম হয়, একদম কমপ্লিট বায়োপিক দীপেন্দু বিশ্বাসের সেরকম নয়। দীপেন্দু বিশ্বাসের কেরিয়ার গল্প যেরকম রয়েছে, অনেক না জানা অনেক কিছু গল্প রয়েছে, টুইস্ট রয়েছে ছবির মধ্যে, এবং একটি প্যারাল একটা অন্য ক্যারেক্টার রয়েছে ছবির মধ্যে, সেই ছবি সেখানে আমার মনীষকে দেখা যাবে, বর্ষাকে অ্যাজ এ হিরোইন দেখা যাবে, এবং দীপেন্দু বিশ্বাসের যে কারেন্ট যে সময়টা, এই সময়টা দীপুদাই অভিনয় করবে এই চরিত্রে, এটা আমার চাওয়া ছিল। এবং না আপনাদের সঙ্গে বললাম দীপুদাকে লাগবেই এই কারেন্ট চরিত্রে, তাহলে দীপুদাকে কাকে সাজাবো, দীপেন্দু বিশ্বাসকে এখন দীপুদাকে লাগবে যে কারেন্ট সিচুয়েশনের জন্য। আর বাদ বাকি অনেক গল্প আপনারা পাবেন ছবির মধ্যে, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে এবং আপনাদের আশীর্বাদ চাই। গুড ইভিনিং টু ওয়ান এন্ড অল প্রেজেন্ট ওভার হিয়ার, নমস্কার, আমি মনীষ। আর সাডেনলি টুডে যে সুযোগ আমি পেয়েছি, আই লিভিং লেজেন্ড দীপেন্দু বিশ্বাসের উপর একটা ভালো বাংলা ছবি হতে চলেছে যার নাম দীপু, আর এই ছবিতে দীপুর ক্যারেক্টার আমি প্লে করছি, অ্যান্ড ইটস রিয়েলি রিগ্রেস ফর মি টু প্লে দিস রোল। ধরুন আইএফএ যে নতুন রুলস করেছে কলকাতা লিগে, যে চারজন সন অফ সয়েল মানে বাংলার ছেলে খেলতে হবে কলকাতা লিগে, সেই চারজন যেহেতু খেলছে, আপনি প্রায় চারটে পাঁচটা করে এবার কলকাতা লিগের ম্যাচ হয়ে গেছে, এখানে প্রচুর বাঙালি ছেলেরা গোল করেছে, দেখবেন আপনার যে হাই স্কোরার লিস্ট দেখবেন, ঈশা ফিল দেওয়াল থেকে শুরু করে অনেকগুলো বাঙালি ছেলে, সায়ন ইসমেঙ্গলে, যারা তিনটের বেশি গোল করেছে প্রতিটা টিম এক টিমের, এবং অধিকাংশ বাঙালি ছেলেরাই সাফল্য পেয়েছে আজকের দিন অবধি যে চার পাঁচটা ম্যাচ হয়েছে যে কটা কলকাতা লিগে। এবং আশা করবো এই রুলসটা আইএফএ আগামী দিনে আরও বাড়াবে, চারটের জায়গায় হয়তো পাঁচজন ছজন বাঙালি ছেলেরা খেলবে টিমে, তাহলে আগামী দিনে অনেক বাঙালি ছেলেরা উঠে আসবে। ভাগ্যবান তো মনেই হচ্ছে, যেহেতু ভারতের জার্সি গায়ে ফুটবল খেলেছি, এটাতেই তো আমি ভাগ্যবান,
অন্য কিছু না, মানে ইন্ডিয়া জার্সি পরেছি, যেদিন প্রথম পড়েছি সেদিনই আমরা নিজেদেরকে মনে করেছি না ফুটবল খেলে কিছু একটা করতে পেরেছি। ধরুন আমি অর্ঘকে ধন্যবাদ দেবো আর স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যারা উপস্থিত আছে তাদেরকেও ধন্যবাদ দেবো। আর ধরুন ফুটবলার হিসেবে মোটামুটি গোল করেছি, বিধায়ক হিসেবে জিতেছি, 5 বছর বিধায়ক হিসেবে থেকেছি, ফুটবল সচিব হিসেবে 3টে কলকাতা লিগ, 1টা আই লিগ, টিম ISL কোয়ালিফাই করেছি, তাহলে সাফল্য পেয়েছি, আশা করি এখানেও পাব আশা করি। দেখো এই প্রীতম, যখন কোভিডের সময় আমরা এতে ছিলাম তোমার নব হোটেলে, যখন আজ থেকে 2 বছর আগে মোহামেডান যেটা আই লিগে রানার্স হলো, ওই সময় থেকে ও আমাদের সাথে যোগাযোগ করছে। ও তখন ওই নব হোটেলে প্রায় যেত, গিয়ে গল্প শুনতো যে এই গল্পটা করবো, কী গল্পটা করবে, সেটা নিয়ে ওর সাথে অনেক আলোচনা হয়েছে প্রায় 2 বছর ধরে। এবং তারপরে আজকে একটা জায়গায় এসছে যেখান থেকে একটা ফিল্ম হতে পারে আর কি। এখন ওরকে আমাদের যতটা পারবো পেরেছি আমাদের গল্প বলেছি, এইবার ওরা কী করবে, চিত্রনাট্য কী হবে ওটা তো এখনও আমি অতটা জানি, সেটা দেখা যাক। আমাদের দেখো আমাদের তো খেলা শুরু হয়ে যাবে, এমনি কলকাতা লিগ চলছে, তারপরে ISL-এর প্লেয়াররা এসে যাবে, প্র্যাকটিস শুরু হয়ে যাবে দুবেলা, তারপরে ম্যাচ আছে, আর এবার প্রথম ISL খেলছে, আমাদের দায়িত্ব অনেক বেশি, আর আমরা কতটা টাইম দিতে পারবো সেটা দেখা যাক, যতটা পারবো নিশ্চয়ই চেষ্টা করবো। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংক ইউ। আর কেমন লাগছে এর তো কোনো আনসার নেই, টকিং অ্যাবাউট মানে ওই তো ফিলিংয়ের কোনো মানে কথাতে আমরা মায়া করতে পারবো না, সো স্পিচলেস, বাট রেসপন্সিবিলিটি অনেক আছে, এত বড় লেজেন্ডারি কাহিনি হচ্ছে, যদি আমি পুরো ভালো করে আমার বেস্ট দিতে না পারি দেন দ্য স্টোরি ইজ নো ওয়ের। ওর জন্য অনেক অনেক ফাইট করতে হবে, অনেক কিছু প্ল্যান করেছি, হোমওয়ার্ক ভালো করে করতে হবে, অ্যান্ড ফাইনালি আপনাদের সামনে তাড়াতাড়ি আসছি। আমি তো সকাল থেকে ওঠার পরে রাত ঘুমানো অবধি ফুটবল এখন নিয়ে ভাবছি, ইভেন ফুল ফোকাস ফুটবল, পুরো ডায়েটিং থেকে আরম্ভ করে এক্সারসাইজ থেকে আরম্ভ করে ওয়ার্কআউট এভরিথিং স্পোর্টস ফিল্ডেই থাকছে, 6 ঘন্টা স্টার্ট করে দিয়েছি, সো বাস এবার পুরো কলকাতা মাটিতেই খেলতে হবে, ভালো করে অভিনয় করে দেখাতে হবে আপনাদের সবাইকে। বাংলা ছবি মানে একটা তো সব কিছু একটা লিমিটেশন থাকে জানুন, এখানে বিশাল VFX ব্যবহার করা যাবে না, অনেক কিছু করা যাবে না, কিন্তু তার মধ্যেও দীপেন্দ্রদার জীবনের যে গল্পটা অজানা গল্প, যে মানুষ জানে না অনেক কিছু, খেলার দিকটা তো জানি যেগুলো রেকর্ডেড, সেরকম অনেক গল্প আছে ছবির মধ্যে, টুইস্ট আছে, অনেক ভালো লাগবে আপনাদের, অন্যরকম গল্প একদম ছবিটা। দর্শকদের বার্তা দেবো কি যে ফুটবলের ওপর ছবি, ফুটবল বাংলার আবেগ, এক সময় অনেক আগেও আমরা দেখেছি ফুটবল নিয়ে ধর্নি মেয়ে দেখেছি যা কিছু হয়েছে, আপনারা আসুন দেখবেন ছবিটি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, একদম অন্য ধরনের গল্প, এবং আমাদের আবেগ, বাঙালির আবেগ দীপেন্দ্র বিশ্বাস, তাকে নিয়ে গল্প, আশা করি নতুন কিছু পাবেন। 3টে গান আছে ছবিতে, রেকর্ডিং এখনও হয়নি, রেকর্ডিংয়ের সমস্ত প্রিপারেশনের কাজ চলছে আমাদের ছবির, সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যাবো, 3 রকম গান ভালো লাগবে আপনাদের, আমি মিউজিক করছি, ভালো লাগবে আপনাদের, অন্য ধরনের কিছু গান গাবো।